চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাহাত সৌদিয়া পরিবহনের দুও বাস ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, একজন স্কুল ছাত্রী নিহত। এই ঘটনায় দুই বাস চালক সহ পাঁচজন আহত হয়। আজ 21 মে বৃহস্পতিবার বিএল 5টার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আফরুজা জান্নাত প্রিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি গ্রামের হাবিলাস চৌধুরী পাড়ার ডাক্তার রশিদ আহমদের মাইফা এবং উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আছিল। দুর্ঘটনা কবলিত দুও বাস ও কাভার্ড ভ্যান 2000 হাইওয়ে থানা পুলিশ হেফাজত লই বলে জানাই ওসি মিজানুর রহমান। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।